ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। কিছু পোকা রয়েছে যেগুলো গোলাপ গাছের পাতা খেয়ে চলে যায়। ওই পোকাগুলো থেকে আমাদের গোলাপ গাছগুলোকে আমরা কিভাবে বাঁচাবো এটাই আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। আর আপনারা যারা গার্ডেনিং পাঠশালায় আজ প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকুন। গোলাপ গাছের এই পাতাগুলো খেয়ে যায় লেদা জাতীয় কিছু পোকাতে, কিছু খেয়ে যায় পঙ্গপালে, এবং ক্যাটারপিলার বা শুয়োপোকা জাতীয় পোকাতে এই পাতাগুলো খেয়ে যায়। নিম তেল জাতীয় জৈব কীটনাশক ব্যবহার করে এই পোকাগুলোকে দমন করা যায় না বা দূরে রাখা যায় না গাছ থেকে। গোলাপ গাছের পাতাগুলো এইভাবে খেয়ে চলে যায়। আমার বেশ কিছু গোলাপ গাছের পাতাতে এই ধরনের পোকার আক্রমণ হয়েছে এবং পাতাগুলো খেয়ে চলে গেছে। দিনের বেলায় এই পাতা খাওয়া পোকাগুলোকে দেখতে পাওয়া যায় না, এদের উপদ্রব বাড়ে রাত্রিবেলায়। এই ধরনের পোকাগুলো থেকে গাছকে বাঁচাবার জন্য আমরা যে ইনসেক্টিসাইড স্প্রে করব, সেই ইনসেক্টিসাইড স্প্রে করব সন্ধেবেলায়। এই দুটো ওষুধের যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এটা হলো প্রোফেক্স সুপার, এটাতে রয়েছে প্রোফেনাফস এবং সাইপারমিথ্রিন। এই ওষুধটার নাম হলো হামলা 550, এটাও খুব ভালো কাজ করে। এই হামলা 550 রয়েছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমিথ্রিন। এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা রাখলেই হবে। প্রোফেক্স সুপার ব্যবহার করলে প্রতি 1 লিটার জলে 1 ml বা 30 ফোঁটা প্রোফেক্স সুপার মিশিয়ে গাছে স্প্রে করবেন সন্ধেবেলায়। হামলা 550 ব্যবহার করলে আপনি প্রতি লিটার জলে মেশাতে পারবেন 1.5 থেকে 2 ml পর্যন্ত, অর্থাৎ 45 থেকে 60 ফোঁটা পর্যন্ত প্রতি লিটার জলে। এই ওষুধগুলো স্প্রে করার সময় জলের সাথে যদি আপনি কোনো স্টিকার মিশিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয়। স্টিকার মিশিয়ে গাছে এই ওষুধগুলো স্প্রে করলে ওষুধগুলো অনেকদিন ধরে থাকে এবং গাছের পাতায় চারিদিকে সম পরিমাণে ওষুধগুলো ছড়িয়ে পড়ে। গাছে যে কোনো ইনসেক্টিসাইড স্প্রে করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমার মনে হয়। মাস্ক পরে মুখ ও নাক ঢেকে নেবেন এবং সম্ভব হলে চশমা ব্যবহার করবেন। আর যেদিক থেকে হাওয়া বইছে তার বিপরীতে দাঁড়িয়ে গাছে স্প্রে করবেন না, যেদিকে হাওয়া বইছে সেই দিকে দাঁড়িয়ে গাছে স্প্রে করুন। বন্ধুরা, গোলাপ নিয়ে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।